डीजे बापी दो शायद नंबर पोल ना हरी में देखो ना तू एक लोग देखने हरी में अमाइ तो जाना नहीं अभी देश के विदेश से सीना काउ के जानी ना ठीक बुतर काउ के चीनी ना आई ताछड़ा तुम्हें ये बाजारे काज कर भी तुम्हारे मने में तो लोग तुम्हें देखे ना ये बाबू एक लोग के को था मने पड़े थे बोल बो है बोलो अरे बाबू हंदे रोके डाक ना अरे बाबू हंदे रोके डाक ना हमारे यहाँ है तुम्हारे रोके डाक वो हाँ हरी में अरे बाबू हमारे यहाँ है तुम्हारे क्यों है देखी हाँ हमारे यहाँ यहाँ माने की तू बोटो बोका अच्छी बोका आमी हाँ अरे तुम्हारे क्यों जिदी है ताले हमारे बोलो आमी ताके डाक्ची अरे बाबू हमारे भाता रे बाबू भाता तार माने तुम्हारे स्वामी ये बाबू भाता रे भालो ना स्वामी हरी में हलो ना ताई স্বামীর নাম তো লজ্জা পাচ্ছ কেন না কেন সবাই ওই দিদি বৌদিরা ঠাকুমারা বলে এই ভাতার নাম ধরি না পাপ হয় পাপ হয় ওই জন্য কোনো দিন ধরি না কোনো দিন ধরি না রে বাবু হরি ভাই তোমার তো জানা নেই কর্মক্ষেত্রে যদি স্বামীর নাম ধরা যায় না তাহলে কোনো পাপ হয় না তুমি আমায় কানে কানে বলো আমি এই মুহূর্তে গিয়ে নেব বলবো বলো ছোট্ট করে বলো কানে কানে বলো हम खाबो ओ नाम बोलबो अरे काने काने तुम्हार स्वामी नाम का हाँ, हाँ। आई बोलछिलाम ए रामानंद दुरुम रामानंद दुरुम हाँ दुरुमटा की टाइटल ओ दुरुमटा हमारे टाइटल रे बाबू दुरुम टाइटल एकदम बड़ो टाइटल टाइटल আসবে एकदम बड़ो टाइटल एकदम बड़ो टाइटल ডাকলে আসবে তো ঠিক আছে ডাকছি রামানন্দ দুরুম এ কোন সালারে কোন সালারে তুই ডাগার জ্ঞান আছে শালা এ ভাই সবাই মিলে বলি ডাকলে আসবে যেই ডাকলাম গালাগালি করছ তো টাইটেল বাদ দিয়েছি বলে গালাগালি করবে তাই নাকি তাই নাকি বেশ আমি আবার দেখছি রামানন্দ দুরুম ও আছে সালাটু ঠান্ডা সময় পড়ে মুখের পা রাস্তার কলার হয়ে মালক খেয়ে দিবি না সালা সাম দিব না তোরা খাবি নি কারো খেয়ে দিবি যাচ্ছি বাবু আর এক প্লেট মারিয়ে যাচ্ছি মালকে যদি না হইবে সামা তবে কিসের মাথা ঢালে রে গলায় আলো একটু ঢাল নইলে কিসের মাতা মালকে যদি না হইবে সমান তবে কিসের মাতা ভালো রে গলায় রো একটু ঢাল নইলে কিসের মাতা পাল্টে যাবে হাল চাল দেখবি সবই রং মশাল পাল্টে যাবে হাল চাল দেখবি সবই রং মশাল মহানে রে নিকা মহান মালকে যদি না হইবে সমান তবে কিসের মাতা ভালো রে গলায় রো একটু ঢাল নইলে কিসের মাতা হাল গিন্নি আমার রঙ মুলোর জামাই এনেছে তাই দেখে মেয়ে আমার হেলে পড়েছে গিন্নি আমার রঙ মুলোর জামাই এনেছে তাই দেখে মেয়ে আমার হেলে পড়েছে পাল্টে যাবে আর চাল রেগে বিশাদি রঙ মাতাল এ পাল্টে যাবে আর চাল রেগে বিশাদি রঙ মাতাল মহানে রেগনি কাওয়া মালকে যদি না হইবে সওয়াল তবে কিসের মাতা ভালো রে গলায় আরো একটু ঢাল নইলে কিসের মাতা ভালো রে গলায় আরো একটু ঢাল নইলে কিসের মাতা ভালো রে গলায় আরো একটু ঢাল নইলে উত্তম তুই কখন এই আমি মনে করি শালা রাস্তার বাম্পার ওই জন্যই তোর ধাক্কা আমি রাস্তার বাম্পার তা কি করে জানবো তুই এখানে দেড়ে আছিস তুই কখন এই আমার না বলে কখন এই তুই আমার বলিনি আমি তো সব অল্প করে একটু মাল নিয়েছিলাম খাবো বলে আমি জানি অল্প মাল নেব আর একটু চিকেন নেবো নিয়ে দুজনে মিলেমিশে খেয়ে নেবো তুই কখন শুট করে চলে এলি ওরে বাবু ডাকছে তাই এলাম বাবু বাবু কোন শালা রে বাবু কোন শালা এই তো বাবু এখানে বাবু আছে
काम कर কত টাকা নিবি তা তুই বল না রে তুই আমার স্কুলে পেয়েছিস তাই আমি হিসাব জানি বাবা তুই কি মিথ্যাবাদী রে কেন এই আমি তোর বুলগার স্কুলে ভর্তি করিনি করেছিস তুই যেদিন বুলগার স্কুলে ভর্তি করেছিস সেদিন সকালবেলা বুলগার ভেলি ছটকে খেয়ে নিয়েছি সব ছটকে গেছে মাথা পুরো ছটকে গেছে আর কিছু তুই বল কত লাগে ওর তুই তো আমার সঙ্গে 6 মাস কথা বলিস না আজকের বলবি কেন না ঠিক আছে এবার আমি তোর সঙ্গে কথা বলবো মা কালী দিবি এবার ঠিক কথা বলবো শিওর কথা বলবো বল অনেক টাকা চার না অনেক টাকা চার না বাবা কি হলো বলে আমার বউ বলল অনেক টাকা চার অনেক টাকা চার না সে আবার কি বলবো ঠিক আছে তে আমার কোনো দাবি আছে দাবি আছে দাবি বলে আমার একটা দাবি আছে পূরণ করবি হ্যাঁ পূরণ করব এটা লাগবে ওটা কি এটা কি এই না বাবু শুনিও হ্যাঁ বলে দেখি দেবেন বাবুর কারণ শুনা নেঠায় জল নেঠায় খুদা 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 মন মন রূপে চলে চলে এমনি যে তার জাদু দেবেন বাবুর কারণ শুনা নেঠায় জল নেঠায় খুদা রামানন্দ কতটা লাগবে আমার লাগে এক বোতল আর আমার বউ খায় দেড় বোতল তুই জেনে শুনে আমার মাথায় মারলি তুই জেনে শুনে আমার মাথায় মারলি হে ভগবান আমার একদম মনে নেই রে তোর মাথায় মারলে তুই বিজি নাই ফেলছো করি বলে মানুষের ইয়েতে খা দিবি নি মানুষের সেই এই জায়গাটা ধরে নাড়াচাড়া করবি নি মানুষের সম্মানের জায়গা নাড়াচাড়া করবি না সম্মানের জায়গা না বিজনা মুদবে আমার বলবে আনন্দ বুঝতে পেরেছি না ও একদিন হাজল ও বলে মানুষের পুরো পেস্টি নিয়ে টানারানি করবি নি আমার একটা পেস্টি আছে এই আমি মদ খাই তুই সেদিনে কাংড়া ঠাসা দে মদ খেলি তুই আর আমি আন্না ঘরে খেলু তাই বলে তুই বাবুর কাছে বলবি আমার বউ মদ খায় আমার বউ মদ ঠিক আছে বলবো নি কারোর কাছে তুই আমার আর মারবি নি তো না ঠিক আছে আমি বলবো নি ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আজ বউ খায় না আর কোনো দাবি আছে না আর কোনো দাবি নেই আনন্দ কোনো দাবি যদি না থাকে না সময় নষ্ট না করি তুমি এই বাজারে সুন্দর করে জল ছিটিয়ে দাও আর হাড়ি দিবে ঝাড়ু মেরে পরিষ্কার করে দেবে তোমাদের কাজের শেষে না পাওনা গন্ডা দিয়ে যাবো কেমন তাহলে এই পুরো একদম ফাঁক টাইম রাস্তার কোলে কেউ নেই অল্প একটু মাল আছে তুই আর আমি দুজনে ভাগ করে এই ফাঁকে খাই না মাথা ঘুরবে
ঘুরবে হ্যাঁ মাথা ঘুরবে প্রেসার কমে যাবে তুইও বেশি খাবি নি দুজন আটকে সারা আছে হালকা অল্প অল্প করে দুজনে খেয়ে সাত তালে কাজ করে চলে যাবে খাসি খাসি মাথা ঘুরবে অল্প অল্প করে খা অল্প অল্প কি করবো কোনো চাট নেই শালা মদ খাবো আর চুম খাবো যা হবে হবে সাম মদ খেয়ে নিলি কেন মানুষ এবার কি খাবে কি মানুষটা কি খাবে সাম মদ তুই খেয়ে নিজে এবার আমি কি খাবো বল তাই বলে তুই চুম খাবি মদ নেই তার কি খাবে মদ নেই চুম খাবো সেরে চুম খাবো তাহলে মদটা খেয়ে নি কেন তুই তো আমি তো সজাগ বলে তুই বেশি খাবি না তোর মাথা করে ঠিক আছে বাবু কাজ করছি বলে গেছে কাজ করে এ আমি কি কাজ করব তুই কি কাজ করবি মানে বাজারে আগে জল ছিটে দিতে হবে তারপরে ঝাড়ু মারতে হবে তুই পানি ছিটাবি আর তুই ঝাড়ু মারবি তুই তো বলে ঝাড়ু মারবি ওরে আমার পিছনে নাই রাস্তা ছড়কে তো পাতে বৈঠ পানি লাগবা গায়ে বাবু রাস্তা ছড়কে তো পাতে বৈঠ পানি লাগবা গায়ে ছড়ে যাও গো বাবুরা ভিক্ষিওয়ালা যায় ছড়ে যাও গো বাবুরা ভিক্ষিওয়ালা যায় রাস্তা ছড়কে তো পাতে বৈঠ পানি লাগবা গায়ে বাবু রাস্তা ছড়কে তো পাতে বৈঠ পানি লাগবা গায়ে ও বাবুরা ছড়ে দাঁড়ো ভিক্ষিওয়ালা যায় ও বাবুরা ছড়ে দাঁড়ো ভিক্ষিওয়ালা যায় না দিনই সরে ফিচকিরিটা রেডি করেছি হলো তোর শরীর গরম হয়ে গেছে সবাই বলে নিজের শরীর নাকি ঠান্ডা
ওই জন্য পায়ে হাত দিচ্ছি যদি শরীরটা ঠান্ডা হয়। কি করবো, ঠান্ডা হয়েছে, হালকা হালকা ঠান্ডা হচ্ছে, যদি না হয় এক সিপি বরফ মেরে দেবো, কি করবো বল। ঝুড়ি রাখ, ওরে আমি ময়লা তুলে দেবো, তুই ফেলে দিয়ে আসবি। কাজ হয়ে গেছে, তুই যা মেরেছি নেশা কেটে গেছে, কাজ পরিষ্কার। একশো টাকা দে, মাল ফের যাবো। একশো টাকা? হ্যাঁ টাকা দে। হ্যাঁ পয়সা কোথায় বাবুরে? টাকা নেই নি, তুই বাবুর কাছে অগ্রিম টাকা নেই নি, মানুষ অগ্রিম টাকা দেয়, তুই টাকা নেই নে। পয়সা নেই, টাকা পয়সা কোথায় পাবো? তা টাকা না দিলি মাল খাবো ওর থেকে। টাকা দে একশো টাকা দেয়, নিলে গোলায় যা আছে, হাতে চুড়ি মুড়ি যা আছে খুলে নে, বিক্রি করে দিয়েছে মদ খাবো। টাকা দে। আমার বাবার দাও গহনা ও নাকি দেবো? জিনিস বাই জিনিস হয়ে যাচ্ছে, কিন্তু নেশা কেটে গেছি, কিন্তু টাকা দিয়ে কিন্তু বলে দিচ্ছি মেয়েরা পয়সা নেই। স্যার হাট সাল হাট, টাকা দিবি? না পয়সা নেই। টাকা দিবি? টাকা দিবি? দিবি টাকা? পয়সা নেই। ফের মারবো কিন্তু বলে দিচ্ছি। উত্তম আর ঝাটা তুই মারিস না জীবনে আর কোনদিন, নেশা করবো না রে, আমি খাবো না, তোকে খেতে দেবো না জীবনে আর কোনদিন, নেশা করবো না। তুই তো সব সময় বলিস, ওরে ও উত্তম আর যেটা তুই মারিস না, ওরে ও উত্তম আর যেটা তুই মারিস না, জীবনে আর কোনদিন নেশা করবো না রে, জীবনে আর কোনদিন নেশা করবো না। কান্তি ধরে বলছি মারি তোরে, কান্তি ধরে বলছি মারি তোরে, জীবনে আর কোনদিন নেশা করবো না রে, জীবনে আর কোনদিন নেশা করবো না। ওরে ওই উত্তম জগতি মারবি না, ওরে ওই উত্তম জগতি মারবি না, জীবনে আর কোনদিন নেশা করবো না রে, জীবনে আর কোনদিন নেশা করবো না। কান্তি ধরে বলছি মারি তোরে, কান্তি ধরে বলছি মারি তোরে, জীবনে আর কোনদিন নেশা করবো না রে, জীবনে আর কোনদিন নেশা করবো না। আমি কোথা দিচ্ছি আর কোনদিন মদ খাবো না, এবার থেকে আমি তোর শুধু ভালোবাসবো। মা কালী দেবী বাসীকে তুই শুধু আমি ভালোবাসবো। ভালোবাসবি? ভালোবাসে না কোনোদিন।
কেন আমি তোর ভালোবাসি না? ওর মত তো আমি মুখ দিয়ে খাই, কিন্তু আমি তোকে হৃদয় দিয়ে ভালোবাসি রে। সত্যি তুই ভালোবাসিস? সত্যি রে, আমি তোকে বহুত ভালোবাসি। কিরম ভালোবাসি? কত ভালোবাসি জানিস? তুই আমায় ভালোবাসিস নাকি? তুই তো আমাকে ভালোবাসিস। ওই ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ও ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। জেগে আছি না স্বপ্নে আছি, তোমায় এত কাছাকাছি, ছুঁয়ে বলো পাশে তুমি থাকবে। সাজনি ও সাজনি, সাজনি ও সাজনি, ও ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। এতদিন ছিল না কেউ অধিকার, এতদিন ছিল না যে অধিকার, এ দিলে তুমি যাচ্ছিল আমার। পাঠা দাও পাশা পাশি ছাড়বে, সত্যি আমায় ভালোবাসবে, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। জেগে আছি না স্বপ্নে আছি, তোমায় এত কাছাকাছি, ছুঁয়ে বলো পাশে তুমি থাকবে। সাজনি 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 সাজনি। বাবা তুই এত ভালোবাসিস? আরে তোকে কত ভালোবাসি শুনেছিস? চলে বাবুকে ডাকবো, এবারে পয়সা নেব, দুজনে একসাথে মাল খাবো, বাড়ি চলে যাবো। বাবু ও বাবা, কম দেখালে পয়সা দে। রামানন্দ বাহ সুন্দর হয়েছে, তাহলে তোমাদের বাউনে গন্ডা বুঝিয়ে দিতে হবে, তাই না? এই নিয়ে নাও পয়সা দিয়ে দে। এই ব্যাগ ধরে আমি তোমাদের কাজেতে খুশি করে দিলাম। এটা টাকা আছে, কি আছে রে? কি আছে রে? দেখ তো কি আছে, এসব লাগবে না, নিয়ে যা। এই বাবু পয়সা দে, অনেক টাকা চারা না, দেড় টাকা দশ। ব্যাগের মধ্যে আছে, দেখি নাও। ব্যাগের মধ্যে টাকা আছে? আছে, টাকা আছে, তুই দেখ। এই বাবু টাকা আছে তো, নেড়ে দেখো, নেড়ে দেখো। ঠিক আছে উত্তম, চল একসাথে বাড়ি চলে যাবো। কি করবে রে? বাড়ি যাবি না? একসাথে দুজনে মাল নেবো, ঘাড়িয়া নেবে, ঠাসা করে নেবে, যাবে। আর দুজনে নাচা কানা করবো?
মাদল বাজবে আরেক সাথে নাচা গানা করবে তুই বেশি খাবি না অল্প করে খাবি আমি বেশি খাবো চল চল আর দুজনে নাচা গানা করব তোমার সাথে না আমি একটি কথা আছে আমার সাথে কথা হ্যাঁ বলছিলাম তুমি একটু এগিয়ে যাও আর হাড়ির মেয়ের সাথে না গোপনীয় কথা আছে এত লোক থাকতি কারোর সঙ্গে গোপন কথা হলো নি আমার বউর সাথে গোপন কথা গোপন কথা ওরা যে ব্যবস্থা করে গোপন মানে ভালো গোপন শব্দটা কি আমি জানি না তার আগে তোর ব্যবস্থা করবো এবারে ও গোপন কথা শুনতে চাই ওর আগে পিন্ডি চটকে দেবো হে বাবু ও দাঁড়াবি নাম্বার ওয়ান বলবো তুই রেডি হবি নাম্বার টু বলবো পিঠটা ঘুরিয়ে দিবি নাম্বার থ্রি বলবো অ্যাকশন শুরু হবে এই আমি কি করবো তোমার পিছন থেকে সাপোর্ট করবি তোর জন্য তো আমি মারামারি করবো মারামারিটা একটু সাপোর্ট করবি হ্যাঁ পিছন থেকে আমি মারবো যদি অসুবিধা হয় ট্রেনে তুলে নিবি ঠিক আছে যদি মার খাই ট্রেনে তুলে নিবি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান রেডি হ রেডি রেডি নাম্বার টু হ্যাঁ পিঠটা ঘুরো কখনটা মারা মারার সুযোগ দিবি তো মানুষ দূর থেকে মারবে কাদাকাদি মারলি মার খাওয়া ধরা পড়ে যাবে থেকে মেরে পালাবো হ্যাঁ পজিশনে দাঁড়াও পজিশনে পজিশন দাও যাবে মারার পজিশন দাও একটা পজিশন দাও পজিশন পজিশন এইভাবে একটা পজিশন দাও একটা মানুষ মারতে যাবে মার খেয়ে মরবে নাকি ধরে থাকো হ্যাঁ ধরেছো কেন মা ধরেছো তুই ঘুমছি ধরেছি ওরে ও তো কেটে যাবে কোমর ভেঙে যাবে লাইলেন ঘুমছি ছেড়ে দে ঘুমছি ছেড়ে দে ব্যাস তুই তো কুকুরের গলা শিকল দেয় যেরম সেরম ধরেছিস সেরম ধরেছিস ভালো করে দাও ভালো করে দাও নাম্বার ওয়ান রেডি হ্যাঁ রেডি নাম্বার টু রেডি নাম্বার থ্রি রেডি কোথায় মারলি রে তুই তুই তো আমার পিঠে চালে শুধু ঝাড়তিছিস আমি ওর মারতে গেছি ওরে বাবুর মারলে আমরা কাজ করবো কোথায় রে নয় বলে তোর সঙ্গে গোপন কথা বলবে আমি ছেড়ে দেবো তুই জানা বাবু কি বল আমি শুনে আর পরে যাবো এখনকার ছেলেদের তো বিশ্বাস নেই কোথায় গোপন কথা বলতে বলতে তোর চলে যাবে আমি মরে মরে যাবো রে এ ভগবান তোর ছেড়ে আমি কোথায় যাবো রে তুই তো আমার পাটালি রে আমি তোর পাটালি হ্যাঁ তুই আমার ভেলি ভেলি আর পাটালি দুজন দুজন আর চেটে চেটে খাবো তুই আমার ছেড়ে খাবি আমি তোর ছেড়ে খাবো ঠিক আছে দূরে দেখে কোথা বলবি ঠিক আছে ছেড়ে খাবো নাকি না ছেড়ে চেটে দূরে দেখে চলে যাচ্ছি বাবু দূরে দেখে কথা বলবি চলে যাচ্ছি বাবু ঠিক আছে নমস্কার হারিবি তোরে বলেছি দূরে থাকতি তুই কাছে আসতি এখানে দূরে যাই তুই আমার ছেড়ে দাঁড়ি রে আমি তো ছাড়া বাঁধবি রে আমি তো ছাড়া বাঁধবি আমি তোমার দিহিয়ারে বন্ধু বন্ধু হইলাম দেশান তনি সুখের আশা কইরা দে বন্ধু হইলাম বড় দুঃখী রে বাবা
पिता को सारा जीवन एवरी भलोबासा गो में तुम्हारे चाकर इधर एक रौप्य बनीमय मात्र 10 टाका उपहार कर समर्थन कर जय हक जरा पुरस्कार पाच्छे मायर नामे आमरा मायर काछे काय मनोबाक्ये प्रार्थना करी मा जेन सेई सब दानेर मनोआशा पूर्ण करें छोटे जायगा आपनारा एकटु संक्षेपे होये बसबेन आपनारा निजेदेर अनुष्ठान एकटु छोटे बसबेन केउ हइचइ करबे ना रास्तार उपर जारा आछे सामनेर दिके एगिये आसबे बसार जायगा आछे तो जदि आमरा कोनो भूल करे थाकि छोटो सन्तान भाई बोन हिसाबे क्षमा करबेन एकटा गानेर अनुरोध करछे छोटो करे एकटा गान शुनिये आमरा पालार मूल पर्बे फिरे जाब आमार संगे सबाई मुक्त कण्ठे कण्ठे मिलिये बोलो जय जय मा मनसारी चरण ध्यान करे एकबार जमुना ओ जमुना जमुना तुम्हें पे आमी তোমাকে পে আমি ধরে রাখতে পারলাম না তোমাকে পে আমি ধরে রাখতে পারলাম না রে পারলাম না যমুনা যমুনা নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল
ভালে দেখো বেদি কি খেলা খেললি আমার জানে ছোট বলে ও জমুনা ও ছোট বলে ও জমুনা তোমার সঙ্গে গেলাল নারে দিলামেলা জমুনা ও জমুনা নীল জমুনা রে জমুনা ও জমুনা নীল জমুনা জমুনা ও জমুনা যমুনা ও যমুনা নীল যমুনা 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 এ বাবু আমার টাকা পয়সা দে বাবু খালি ভাই টাকা পয়সা আমি তোমার দেবো না তার আগে কয়েকটি কথা আছে এই হাড়ির মেয়ে কিসের কথা এই গোপনীয় কথা হলো এই এখান থেকে উজানি নগর চেনো আচ্ছা বলো তো উজানি নগরী সব থেকে ধনী বক ব্যক্তি রাজা কে ওরে বাবু সাইবেন সাইবেন না ঠিকই কথা বলেছো আচ্ছা বলো তো হাড়ির ভাই উজানি নগরী না সব থেকে সুন্দরী কন্যা কে আছে বলবো রে বাবু বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী হ্যাঁ বাবু হাড়ির ভাই ঠিকই কথা বলেছো ওই বেহুলাকে না এই বাজারে যদি এনে দিতে পারো তার বিনিময় তুমি আমার কাছে যা চাইবে আমি তো ভাই তাই দিই আরে বাবু আমি যদি চাই আকাশে চাঁদ আরে মে আকাশের চাঁদ কেউ কোনদিন কাউকে দিতে পারেনি আর আমিও তোমার পারবো না হারিবে আচ্ছা বলো টাকা পয়সা সোনা দানো এবং হীরা মুক্ত এবং যদি চাও রাজ্যের অর্ধেক আমি তোমার দিতে পারি সোনা মুক্ত চাই না বেহুলা রূপে যে পাগল হবে তাই বলছি দিদি এ
একটি বাড়ির জন্য বেহুলে কিনে দাও এই সুন্দর নয় বাজারে দিদি বাবু আমিও দেখছি সেই বেহুলা রূপে পাগল এনে দিতে পারি রে বাবু আমার একটি কথা এখানে দুজনে বইতো পরি রাস্তা করে দিতে হবে আর রাস্তা দুই সাইডে ফুলের বাগিচা আর একটি সোনা পুতুল দিতে হবে সহ তোমাকে বেহুলা পুতুল খেলা খুব ভালোবাসে ও গো দিদি ক্ষণকাল অপেক্ষা করো আমি তোমার জন্য না সবই জোগাড় করে দেব বেশ রে বাবু আমি এখন আসি দিদি আই রে বাবু বাবু তাকিয়ে দেখো তো এখান থেকে উজানি বন্ধ কেমন করি রাস্তা হয়েছে খুব সুন্দর হয়েছে আর দুই পাশে ফুলের বাগিচা আরো সুন্দর উপরে কাপড়ের কান্ডারি হ্যাঁ রে বাবু আর আমার কাছে কি চেয়েছিলে স্বর্ণ পুতুল এই আমি তোমার জন্য এনেছি সোনার পুতুল আরে বাবু এই পুতুল তো ভালো না এই পুতুল দেখলে বেহুলা আসবে আমি জানি জানি দিদি জানি এই পুতুল দেখলে বেহুলা আসবে না না কিন্তু তোমায় কি করতে হবে জানো ছলে বলে কৌশলে বেহুলাকে আনতে হবে না ভাইয়ার এই তুমি যদি একটি মার আনতে পারো এই পুতুলি কারো সোনার পুতুল আমি তোমার জন্য এনে দেব দিদি বেশ বাবু তাহলে আই রে বাবু টাটা আই রে বাবু টাটা টাটা বেহুলা কি যেন দেখতে পাই এই নয়া বাজারে